নমস্কার সবাইকে। আমি আজকে যে ভিডিওটি বানাতে চলেছি সেটা আমার নর্মালি অন্য কোনো ভিডিওর থেকে একটু আলাদা। আমি নর্মালি আর্ট ভিডিও বানিয়ে থাকি। এবার আমার যেটা ইচ্ছে অনেক দিনের যে আমি একটা আর্ট রিলেটেড যদি কিছু ব্লগ বানাতে পারি, তো আমি সেটাই এখন করতে চলেছি এবং আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। এবার যদি আমি আজকের ভিডিওটা নিয়ে কথা বলি, তবে আজকের ভিডিওটা হচ্ছে যে আমি আজ হচ্ছে 24শে সেপ্টেম্বর, আর পুজো কিছুদিনের মধ্যে, এক মাসের মধ্যেই প্রায় পুজো। তো আমি একটা কমপ্লিট দুর্গা ঠাকুরের আমি পোর্ট্রেট তৈরি করতে চলেছি এবং তার পুরো এক্সপিরিয়েন্সটা আমি এই ভিডিওতে শেয়ার করব। এবং আর্ট রিলেটেড মানে আমি একটা ছবি যখন কমপ্লিট করি, পুরো যে জার্নিটা আমি এই ভিডিওটাতে শেয়ার করব। এবং যদি ছবিটা সম্বন্ধে বলে রাখি যে এটা A3 সাইজে আমার 3 নম্বর কাজ। এর আগে যে দুটো কাজ হয়েছে তার মধ্যে ফার্স্ট কাজটা আমার ফেইল্ড অ্যাটেম্প বলা যেতে পারে, আর সেকেন্ড কাজটা আমি এখনও কোথাও ছাড়িনি, মানে আছে, পরে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটার সঙ্গে থাকুন, আশা করি আপনাদের পুরো ভিডিওটা খুব 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 ভালো লাগবে। এখন বাজে 7:30, আর সন্ধ্যে 7:30 বাজছে, আর আমি জাস্ট আসছিলাম বসে বসে, আর চলে গেল লাইট, কারণ এখানে বিশাল বৃষ্টি হচ্ছে, মানে ব্যাপক বৃষ্টি শুরু হয়ে গেছে, সব অন্ধকার। তো আমি এখন জাস্ট একটা লাইট এখানে জ্বালিয়ে যে একদম কম করে যাতে বেশি চার্জ না যায়, আর ল্যাপটপটাকে এখানে চালিয়ে আমি জাস্ট বসে আছি, কারণ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, বিদ্যুৎ চমকি একেবারে বৃষ্টি পড়ছে। আমি জায়গাটা দেখতে পাচ্ছ কিনা তোমরা, এইটা জাস্ট বাইরে গেলাম, আর মানে দারুণ বৃষ্টি হচ্ছে। যাই হোক, ছবিটা এখনো অবধি যতটা হয়েছে যে এক সাইডটা হয়েছে, ঠিক আছে, এবার আমি বাকিটা কমপ্লিট করব। সবার লাস্টে আমি ফেসটা আমি ধরবো, তার আগে আমি মুকুটের যে পোর্শনটা সেটা আমি কমপ্লিট করব। তো দেখি কতটা হয়, আপাতত আমি আঁকতে বসতাম, বাট সব লাইক চলে গেল। এবার আসুক, তারপরে আবার কন্টিনিউ করবো। মানে আজ বিকেল থেকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে বিশাল বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি থামছেই না, একেই সামনে পুজো, পুজোর মুখে যদি এরকম বৃষ্টি হতে শুরু করে কার না ভাল লাগে, কোন বাঙালি না ভাল লাগে বলো। তার উপর এর উপর আবার শোনা যাচ্ছে যে এবারে মানে মায়ের আগমন হচ্ছে ঘটকে, ঘোড়ায়, আর ঘোড়ায় আগমনের ফলাফল হচ্ছে রাজনৈতিক সামাজিক অস্থিরতা দেখা যেতে পারে, এরকম ব্যাপার। তো আমার আনন্দ হচ্ছে আমার এই কাজটাকে কমপ্লিট করা অনেকটা হয়ে গেছে, আর আমি ঠিক করলাম যে আমি এটাকে দুটো পার্টে ভাগ করে দেবো, ব্লগটাকে দুটো পার্টে করব, কারণ মানে একটা পার্টে যদি পড়ি, এখন আমার হাফ হয়নি, মানে হাফ পোর্শন আমার কমপ্লিট হয়নি বলতে গেলে, চলছে আর কি। আর এখন যদি পড়ি একটা ভিডিওর মতো দেখা যাচ্ছে, অনেক বড় হয়ে যাবে, প্রায় 25 মিনিট হয়ে যাবে, সেই জন্য আমি এটা দুটো পার্টে ভাগ করব। আর আশা করি তোমাদের ভালো লাগছে, এখনও অবধি ভিডিওটা যদি দেখছো থ্যাংক ইউ, আর বাকিটা কমপ্লিট করি।
পুজো আসছে, তাই আমাকে এটা তাড়াতাড়ি কমপ্লিটও করতে হবে। আপাতত আজ চলি, বাকি ড্রয়িংটা আপনারা নেক্সট ব্লগে দেখতে পারবেন, অর্থাৎ নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। এবং এখন অবধি যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, আমার এই কাজটি ভালো লেগে থাকে, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং নতুন ভিডিওটি খুব শীঘ্রই আসবে, খুব শীঘ্রই, খুবই তাড়াতাড়ি আসবে, কারণ খুব তাড়াতাড়ি পুজোও আসতে চলেছে। তাই আশা করি আপনাদের সেই ভিডিওটিও ভালো লাগবে। তো বাদ চলি আর আমি এটা কন্টিনিউ করি, দেখা হচ্ছে খুব শীঘ্রই। ধন্যবাদ।